নমস্কার বন্ধু, স্পর্শর গার্ডেন ডায়েরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ 1 সেপ্টেম্বর, লঙ্কার বীজ আজকে আমি রোপণ করব এবং সেই বীজ থেকে চারা বেরোনো, সেই চারায় মিলিবাগের অ্যাটাক এবং সেই মিলিবাগ থেকে চারাগুলোকে রক্ষা করে আবার প্রতিস্থাপন, এই পুরোটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটা পুরোটা দেখুন। আমি সাধারণত কোকোপিটে চারা রোপণ করি, তার সঙ্গে আর কিছু মেশাই না। প্রকৃতির নিয়মে বীজের ভেতর যেটুকু খাবার থাকে তাতে বেশ কিছুদিন চারাগুলোর খাবারের প্রয়োজন মিটে যায়। এই লঙ্কার বীজটা আমি বসাবো। এরকম একটা ছোট বাটিতে আমি কোকোপিট খুব টাইট করে বসিয়ে নেব, 2/3। এর সঙ্গে অ্যান্টিফাঙ্গাল দিলে খুব ভালো হয়। ট্রাইকোডার্মা ভিরিডি বলে একটি অর্গ্যানিক অ্যান্টিফাঙ্গাল আছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই বীজগুলোকে ট্রিটমেন্ট করা হয়নি। যাই হোক, আমি ফাঙ্গিসাইডাল ছাড়াই বীজগুলোকে রোপণ করছি। এর উপরে একটা হালকা আস্তরণ আমি কোকোপিটের দিয়ে দিলাম। এরপর জল দিলাম। একটা বীজ যেটা দেখা যাচ্ছে সেটা সামান্য কোকোপিট দিয়ে আমি ঢেকে দেব। আজ 22 তারিখ, দেখুন কত বড় হয়ে গেছে চারাগুলো। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, কিছু চারার কাণ্ডে মিলিবাগের আক্রমণ হয়েছে। এই মিলিবাগগুলোকে দূর না করলে সমস্ত চারা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এটা ট্রিটমেন্ট করব। একটা স্প্রেয়ারে কিছুটা জল নিলাম এবং যে কোনো সাবান, হ্যান্ড ওয়াশ হোক, ডিশ ওয়াশ হোক, সেটা সামান্য নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবারে আমি চারাগুলোর ওপরে স্প্রে করে দিলাম, যাতে সমস্ত জায়গায় এই সাবান জলটা পৌঁছয়। এখন দেখুন মিলিবাগগুলোর কী অবস্থা, প্রায় কালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই প্রায় সব মারা গেছে। যদি আমার কাছে চারা কম থাকতো তাহলে এগুলো আমি রেখে দিতাম, কিন্তু আমার 10টার বেশি চারা দরকার নেই, তাই এগুলোকে আমি তুলে ফেললাম। এবার দেখুন কোনো চারাতেই কিন্তু মিলিবাগ নেই, কিন্তু এবার আমায় চারাগুলোকে একটু বড় জায়গায় লাগাতে হবে। এই চারাগুলো আপনি ডাইরেক্টলি টবে লাগাতে পারেন, কিন্তু আমি এর পরে আর একটা বড় জায়গায় লাগিয়ে এই চারাগুলোকে 6-8 ইঞ্চি বড় করে তারপরেই বড় টবে লাগাবো। আজ 24 তারিখ, এটা একটা পাত্র যেটা আমি কোকোপিট নিলাম।
এক তারিখে চারাগুলো বসিয়েছিলাম। এই কাপগুলোর মধ্যে আমি চারাগুলো প্রতিস্থাপন করব। এগুলো প্রায় 200 ml মতন সাইজ। পেনটা খারাপ। প্রত্যেকটা কাপে আমি তারিখটা লিখে রাখি, এটা ভবিষ্যতে খুব উপকার হয়। কাপগুলো তলায় ফুটো করে নিলাম। এই কাপের মধ্যে আমি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি চারাগুলোকে বড় করব। তারপরে সেগুলোকে আমি বড় টবে লাগাব। তার কারণ, আমি যদি এই অবস্থায় চারাগুলোকে লাগাই তাহলে পাখি, শামুক, ইঁদুর এরা আমার চারাগুলোকে নষ্ট করে দেবে। আপনাদের যদি সেই সমস্ত প্রবলেম না থাকে, আপনারা এই অবস্থাতেও চারাটিকে বড় টবে লাগাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কাপগুলোতে আমি প্রায় 2/3 এই কোকোপিট এবং কম্পোস্টের মিশ্রণ ভরে নেব। এবারে চারা লাগানোর পালা। এরপর একটা চামচের সাহায্যে আমি চারাগুলোকে তুলব, যাতে শিকড়ে কোনো টান না পড়ে। এবার খুব সাবধানে গাছটিকে ধরে আমি প্রতিস্থাপন করব। চারিদিক দিয়ে কোকোপিট এবং কম্পোস্টের মিশ্রণ আমি দিয়ে দেব, যাতে গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আমি 10টি চারা এইভাবে বানাবো। এখন 2টি আপনাদেরকে দেখাচ্ছি, দ্বিতীয়টিও দেখুন। ভালো গাছ এখান থেকে আমি বেছে নেব। এবং একইভাবে আমরা সেটাকে প্রতিস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।